শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনা করে আমি সুব্রত কুমার দাস, সহকারী শিক্ষক মুরাদপুর সুমনডাস উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুব্রত কুমার দাস, সহকারী শিক্ষক মুরাদপুর সুমনডাস উচ্চ বিদ্যালয় ঢাকা 1204। শিক্ষার্থীরা, আমরা নিচে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, আমরা যদি ছবিগুলোকে বাহু বেঁধে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চিত্রে চারটা করে রেখাংশ আছে। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা চিত্র বা প্রত্যেকটা ফিগারই কিন্তু কি আকৃতির, চতুর্ভুজাকৃতির। তাহলে আমার এখন তোমাদের কাছে প্রশ্ন হলো ছবিগুলো কি আকৃতির, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে চতুর্ভুজাকৃতি। তাহলে আজকে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হবে চতুর্ভুজাকৃতি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তাহলে আজকে আমরা চতুর্ভুজাকৃতি সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে চতুর্ভুজাকৃতি কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা চতুর্ভুজাকৃতি থাকবে ঠিক অন্য কিছু ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে আমরা গত ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সে সূত্রগুলোকে জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য বা স্মরণ করে দেওয়ার জন্য আমি আরেকবার করে রিপিট করছি, সবাই খেয়াল করো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার, পরিসীমা 4 × এক বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হলো √2 × এক বাহুর দৈর্ঘ্য একক। সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা বর্গ একক, পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। রম্বশাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ½ × কর্ণদ্বয়ের গুণফল, পরিসীমা 4 × এক বাহুর দৈর্ঘ্য একক। শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে এই চিত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই চিত্র সংক্রান্ত কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেজন্য আমাদের 2টি উপপাদ্যের প্রয়োজন হবে। আমরা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ উপপাদ্যগুলো আমরা আলোচনা করেছি, একটি হলো পিথাগোরাসের উপপাদ্য, আরেকটি হলো অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। তো চলো আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটা একটু শুনি, তারপর আমরা এটার গাণিতিক বিশ্লেষণে যাব। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটি আমরা যদি বলি তাহলে বলবো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অর্থাৎ আমরা অতিভুজের উপর একটা বর্গ অঙ্কন করব, এই বর্গের ফলাফল যা হবে অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করে তার যদি যোগ করি তাহলে তার ফলাফলটা একই হবে। তাহলে আমাকে বলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বোঝার জন্য যদি ABC একটি ত্রিভুজ কল্পনা করি তাহলে ABC ত্রিভুজের
সিকুনের সাপেক্ষে এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি এসি হলো অতিভুজ। তাহলে আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছিল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজটা হলো এসি, এসির উপর যদি আমরা বর্গ অঙ্কন করি তাহলে এসি স্কয়ার সমান অপর দুই বাহু, অপর দুই বাহু একটা হলো এবি আর একটা হলো বিসি, তাহলে এবি এর উপর বর্গ করলে এবি স্কয়ার আর বিসি এর উপর বর্গ করলে বিসি স্কয়ার, তাহলে আমরা কি লিখব এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। শিক্ষার্থীরা এখন আমরা একটি অন্য ধরনের বা অন্য সংক্রান্ত একটা উপপাদ্য আলোচনা করব, সেটি হলো অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। শিক্ষার্থীরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটাকে যদি আমরা বিবৃতি করি তাহলে আমরা বলবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের সমষ্টি বা যোগফল তৃতীয় বাহুর অর্ধেক এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমান বর্গের সমষ্টির দ্বিগুণ। তাহলে খেয়াল করে আমরা কি বলবো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমান উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান বা সমষ্টির দ্বিগুণের সমান। শিক্ষার্থীরা আমরা যদি এবিসি একটা ত্রিভুজ কল্পনা করি এবং এডি যদি বিসি এর উপর লম্ব হয় তাহলে আমরা এডিকে একটা বলবো মধ্যমান, তাহলে আমাদের বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, তাহলে আমরা একটা বাহু নিলাম এবি আরেকটা বাহু নিলাম এসি, তাহলে আমাদের কি হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, তাহলে আমরা এবি নিয়ে গেলাম আর এসি নিয়ে গেলাম, আমাদের তৃতীয় বাহু হলো বিসি, বিসি এর অর্ধেক হলো বিডি, তাহলে বিডি স্কয়ার প্লাস মধ্যমাটা হলো এডি, এডি স্কয়ার সমষ্টি, এজন্য আমরা প্লাস দিলাম আর প্রশ্নে বলা আছে দ্বিগুণ, এজন্য আমরা দ্বিগুণ দিলাম, তাহলে কি হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইনটু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমরা এই উপপাদ্যটি ব্যবহার করে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এতক্ষণ যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা একটি প্রশ্ন খেয়াল করো সবাই, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর উচ্চতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি আমার একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 30 আর একটা হলো 26, আর যে উচ্চতম কর্ণটা দেওয়া আছে উচ্চতম কর্ণ হলো 28 সেন্টিমিটার, হলে আমার অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই তথ্যটিকে একটি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা দেখো এ বি সি ডি যদি আমরা একটা সামান্তরিক কল্পনা করি তাহলে এডি যদি 30 সেন্টিমিটার হয় আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এডি যদি 30 সেন্টিমিটার হয় বিসি 30 সেন্টিমিটার হবে, এবি যদি 26 সেন্টিমিটার হয় সিডি 26 সেন্টিমিটার হবে, আর সামান্তরিকের মধ্যে আমরা দুইটি কর্ণ দেখতে পাচ্ছি, একটি হলো এসি আর একটি হলো বিডি। আর শিক্ষার্থীরা আমার প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল ক্ষুদ্রতম কর্ণ, তাহলে একটু খেয়াল করো সবাই আমার এসিটা কিন্তু বিডির চাইতে ছোট, সেজন্য আমরা এসি কে ধরলাম 28 সেন্টিমিটার। শিক্ষার্থীরা তাহলে আমি তথ্যগুলো এখন উপস্থাপন করব, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি সমান সি ডি সমান 26 সেন্টিমিটার,
AB সমান BC সমান 30 সেমিটার এবং AC ইকুয়াল টু 28 সেমিটার। শিক্ষার্থীরা আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে খেয়াল করো সবাই AC যদি 28 সেমিটার হয় তাহলে আমরা বলতে পারি AO সমান OC সমান 28/2=14 সেমিটার। তাই লিখলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে AU সমান OC সমান 28/2 সেমিটার ইকুয়াল টু 14 সেমিটার। শিক্ষার্থীরা এখন আমরা দেখো ABD এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা অ্যাপোলিনিয়াসের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের সমস্যার সমাধানটি অতি সহজে বা ছোটভাবে আমরা সম্পন্ন করতে পারব। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলে রাখি এই সমস্যাটি আমরা বিভিন্ন ভাবে সমাধান করতে পারি। তোমরা সবাই জানো হয়তোবা যে যে কোনো সমস্যা আমরা বিভিন্ন ভাবে সমাধান করতে পারি, তার মধ্যে যেটা তুলনামূলকভাবে কম সময় প্রয়োজন বা সহজে প্রয়োজন সেটা আমরা অবলম্বন করার চেষ্টা করব। তাহলে আমরা এ বি ডি ত্রিভুজের মধ্যে যদি আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারবো, AB স্কয়ার প্লাস AD স্কয়ার সমান 2×BU স্কয়ার প্লাস AU স্কয়ার। চলো আমরা দেখি ত্রিভুজ ABD এর মধ্যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি আমরা প্রয়োগ করলাম। এখন খেয়াল করো সবাই AB এর মান 26 তাহলে আমরা বসালাম 26 স্কয়ার, AD এর মান 30 আমরা বসালাম 30 স্কয়ার সমান 2 এর জায়গায় 2 থাকবে, BU এর মান আমরা জানি না এটা আমরা বের করব, আর AU এর মানটা আমরা পেয়েছিলাম 14 স্কয়ার। শিক্ষার্থীরা এখন আমরা 26 কে যদি স্কয়ার করি 576 আর 30 কে যদি আমরা স্কয়ার করি 900, 2 এর জায়গায় 2 থাকবে, বিউ স্কয়ার জায়গায় বিউ স্কয়ার থাকবে, আর 14 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 196। এখন শিক্ষার্থীরা আমরা 676 এবং 900 যদি যোগ করি তাহলে 1576, আর ডান পাশে যা আছে তাই থাকলো, ডান পাশে 2 গুণ আকারে আছে আমরা এটাকে বাম পাশে এনে ভাগ করব, তাহলে ডান পাশে কি থাকলো বিউ স্কয়ার প্লাস 196। এটাকে আমরা ভাগ করে পেলাম 788, ডান পাশে 196 প্লাস ছিল বাম পাশে নিয়ে আসলে 196 মাইনাস হয়ে যাবে, তাহলে আমার হলো কি বিউ স্কয়ার। এটাকে আমরা যদি মাইনাস করি 592 আর ডান পাশে আমার হলো বিউ স্কয়ার। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি অর্থাৎ রুট ওভার প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা বিউর মানটা পেয়ে যাব, বিউর মানটা হলো 24.33। শিক্ষার্থীরা আমরা বিউ মানে পেলাম কি বৃহত্তম কর্ণের অর্ধেক, তাহলে আমরা যদি বৃহত্তম কর্ণটি বের করতে চাই তাহলে আমার যে বিউ মান আছে বিউ মানটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার বৃহত্তম কর্ণ অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য BD সমান 2×24.33 সেমিটার, তাহলে আমরা কি পেলাম 48.66 সেমিটার প্রায়। শিক্ষার্থীরা ঠিক একই রকম আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা আগে যে সমস্যাটি সমাধান করেছিলাম সেটি ছিল সামান্তরিক সংক্রান্ত, এখন আমরা একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব যেটা হলো রম্বস সংক্রান্ত। একটি রম্বসের পরিসীমা 180 সেমি এবং ক্ষুদ্র
ক্ষুদ্রতম কর্ণ 54 সেমিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থীরা আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম রম্বসের পরিসীমা হলো চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এখন আমরা যদি এটাকে একটু কনভার্ট করে আমরা পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, পরিসীমাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা রম্বসের এক বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমার এই জায়গায় রম্বসের পরিসীমা বলা আছে 180 মিটার বা সেন্টিমিটার, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। তো চলো আমরা এটাকে একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা এই একটা রম্বস আঁকলাম, রম্বসের পরিসীমা বলে দেওয়া ছিল 180, এটাকে যদি আমরা 180 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 45। আর এই জায়গায় ক্ষুদ্রতম কর্ণটা বলা ছিল 54, এই জন্য আমরা এসি যেহেতু ক্ষুদ্রতম কর্ণ এই জন্য আমরা এসি কে ধরলাম কি 54। তাহলে আমরা লিখলাম, শিক্ষার্থীরা খেয়াল করো, মনে করি এ বি সি ডি একটি রম্বস যার পরিসীমা 180 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু 54 সেন্টিমিটার। শিক্ষার্থীরা আমরা সামান্তরিকের বেলায় বলেছিলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিক খণ্ডিত করে, রম্বসের বেলায় আমরা বলবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিক খণ্ডিত করে। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় শুধু একটা কাজ করে কি করে, সমদ্বিক খণ্ডিত করে, আর রম্বসের কর্ণদ্বয় দুইটা কাজ করে কি কি, একটা হলো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে, আবার কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, সেই জন্য আমরা বলবো পরস্পরকে সমকোণে সমদ্বিক খণ্ডিত করে। তাহলে আমরা লিখলাম রম্বসের এক বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এ বি সমান বি সি সমান সি ডি সমান এ ডি ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 4 45 সেন্টিমিটার। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিক খণ্ডিত করে, তাহলে এ উ সমান উ সি সমান 54 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু 27 সেন্টিমিটার। এখন শিক্ষার্থীরা আমরা আগের মতো এ বি ডি এর মধ্যে যদি আমরা রম্বসে এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি প্রয়োগ করি ঠিক আমরা আগের মতো আমরা অপর কর্ণের দৈর্ঘ্যটি আশা করি পেয়ে যাব। তাহলে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান 2 ইনটু বি ইউ স্কয়ার প্লাস এ ইউ স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এবি মান পেয়েছিলাম 45, এডি মান পেয়েছিলাম 45, 2 এর জায়গায় 2 থাকবে, বি ইউ মান আমরা জানি না, এ ইউ মান জানি 27। 45 কে যদি আমরা স্কয়ার করি 2025 প্লাস 2025 ইকুয়াল টু বাম পাশে বিউ স্কয়ার, আর 27 কে হলুদার করলে হয় 729, বাম পাশে আমরা যোগ করলে পাই 4050, 2 এর জায়গায় 2 থাকবে, বিউ স্কয়ার জায়গায় বিউ স্কয়ার থাকবে 729। এই 2 টা এই পাশে গুণ আছে বাম পাশে এসে আমরা ভাগ করব, তারপরে 729 ডান পাশে যোগ আছে বাম পাশে আমরা বিউ করব ইকুয়াল টু বিউ স্কয়ার, তাহলে বিউ স্কয়ার ইকুয়াল টু 1296। এখন যদি আমরা দুই পাশে বর্গমূল করি তাহলে আমরা পাবো 36, তাহলে বিউ ইকুয়াল টু 36। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে বলেছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিক খণ্ডিত করে আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিক খণ্ডিত করে। তাহলে আমরা বিউ যে পেয়েছিলাম সেটা হলো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। এখন আমরা যদি বৃহত্তম কর্ণটি বের করতে চাই তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব
বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ 72। এখন আমাকে প্রশ্নে বের করতে বলেছে রম্বসের ক্ষেত্রফল। আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু কর্ণ দয়ের গুণফল। তাহলে একটা কর্ণ আমার প্রশ্নে বলে দেওয়া ছিল 54, অপর কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম 72। তাহলে আমরা এখন যদি মানটা বসাই দেই, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণ দয়ের গুণফল বর্গ একক। তাহলে হাফ এর জায়গায় হাফ থাকবে, কর্ণ দয় 72 ইনটু 54 বর্গ সেন্টিমিটার, 1/2 যদি গুণ করে পাবো কত, 1888 বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1944 বর্গ সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম, রম্বসের ক্ষেত্রফল। শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ, কারণ আমরা যে দুটি সমস্যা নিয়ে আলোচনা করলাম সমস্যা দুটি সম্পূর্ণ যদি এক না বলি আমরা বলতে পারি প্রায় 90% দুইটার মধ্যে কি আছে, মিল আছে। তাহলে কিন্তু আমরা অতি সহজে দুইটা সমস্যাকে সমাধান করার সম্ভব হলো। তাহলে এখন তোমরা সবাই কি করবে, সবার বাসায় এই দুটি সমস্যাকে বারবার রিপিট করবে, বারবার সলভ করবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই জিনিসটা কন্ট্রোলে না আসবে ততক্ষণ এটা সমাধান করার চেষ্টা করবে। সেই আলোকে আমি তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিচ্ছি, সবাই যার যার খাতায় লিখে নাও এবং সবাই যার যার খাতায় বা বাড়িতে এটা করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি একটি বাড়িটা দিলাম, সেটি হলো তোমাদের পাঠ্য বইয়ের 11 অর্থাৎ 11 নম্বর অঙ্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।